হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজও একটা পুরনো দিনের সাবেকি রান্না নিয়ে হাজির হয়েছি। আজ বানিয়ে দেখানো হবে তেঁতোর ডাল, যেটা আমার মা আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছে। গরমকালে গ্রামের বাড়িতে প্রায় এই ডালটা বানিয়ে মা কিন্তু রান্না করে খাওয়াতো, সেই ডালটাই আজকে মাকে বানাতে বলেছি। এই তেঁতোর ডালটা আজকে মুগ ডাল দিয়ে মা বানাবে, তার মধ্যে থাকছে লাউ, ডাঁটা, উচ্ছে। তাহলে চলো পুরো ভিডিওটা কিন্তু আমার সাথে আর আমার মায়ের সাথে তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখতে পাচ্ছ লাউটাকে কেটে নেওয়া হচ্ছে। ঠিক যেমনভাবে আমরা লাউ ডাল বানাই, বড় বড় করে টুকরো করে কিন্তু লাউটাকে কেটে নিতে হবে। এই তেঁতোর ডালটা আমার ঠাম্মি বলতো গরমকালে খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে পেট ঠান্ডা থাকে, আর খেতেও কিন্তু অসাধারণ। আর মা ঠাকুমার হাতে এই ধরনের পুরনো সাবেকি রান্না খেতে আমার তো দারুণ লাগে। তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু জানিও। উচ্ছেগুলোকে দেখো গোল গোল করে কেটে নেওয়া হচ্ছে। এই তেঁতোর ডালটা তোমরা কারা কারা গরমে বানিয়ে খাও, আর কারা মার থেকে এই রান্নাটা শিখেছো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। উচ্ছে কাটা হয়ে গেছে, এবার দেখো ডাঁটাটা কেটে নেওয়া হচ্ছে। আমরা তো সবাই জানি এই সময় উচ্ছে, ডাঁটা, লাউ এগুলো খাওয়া খুবই উপকার। তাহলে সব সবজি তো এখানে কাটা হয়েই গেল, মা এদিকে সবজিগুলো কাটতে থাক, ওদিকে গিয়ে আমি মুগের ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেব। ডালটা আগে থেকে সেদ্ধ করে নিলে কিন্তু এই রেসিপিটা করতে একদমই সময় লাগে না। একটা কথা মাথায় রাখতে হবে, ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট একটা সিটি মেরে রেখে দেব। এবার দেখো গ্যাসের উপর কড়াই বসিয়ে সরষের তেল গরম করে মা এখানে উচ্ছেগুলোকে প্রথমে নুন দিয়ে ভেজে নিচ্ছে। একটু ঢাকা দিয়ে দিলে কিন্তু উচ্ছেগুলো ভাজা হয়ে যাবে। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটা তুলে নেওয়া হবে। ওদিকে একটা সিটি কিন্তু ডালে দেওয়া হয়ে গেছে, জাস্ট অল্প একটু নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। এই তেলের মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেওয়া হবে। এবার ডাঁটা দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হবে। তোমরা চাইলে ডাঁটাটা না ভাজতেও পারো, ডাইরেক্ট ডালের মধ্যে সেদ্ধ করতে পারো। যে কোনো কাঁচা সবজি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলে কাঁচা যে গন্ধটা সেটা কিন্তু চলে যায়। অল্প একটু নুন আর হলুদ দিয়ে দেখো ডাঁটাটাকে একটু হালকা করে জাস্ট ভেজে নেওয়া হচ্ছে। খুব বেশি তেল কিন্তু এখানে দেওয়া হয়নি। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, তাহলে ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি, আবার ফিরে এসেছি। এবার দেখো আরও ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা লাউগুলো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। লাউ দিয়ে ডাঁটার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেবে। হয়তো এই তেঁতোর ডালটা অনেকে অনেক রকম প্রসেসে বানাতে পারে, আমার মা যে প্রসেসে বানায়, আমার মা আমার ঠাকুমার কাছ থেকে যেভাবে শিখেছিল সেইভাবেই আজকে বানিয়ে কিন্তু দেখাচ্ছে। লাউটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মুগের ডালটা যে সেদ্ধ করা হয়েছিল দেখতেই পাচ্ছ, খুব বেশি কিন্তু ডালটা সেদ্ধ করা হয়নি, মোটামুটি 60-70% ডালটা সেদ্ধ হয়েছে। এই সেদ্ধ ডালটা এবার দিয়ে দেওয়া হলো, বাকি ডালটাও সেদ্ধ হয়ে যাবে, আর এদিকে ডাঁটা লাউ একসাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ডালটা দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। মিনিট 10-এক একটু টকবক করে ফুটিয়ে নিলেই ডাল, লাউ, ডাঁটা সব একবারে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা বড় বাটিতে ঢেলে রেখে এখন ফোড়ন দেওয়ার পালা। ডালটা একটা বড় বাটিতে ঢেলে রাখা হয়েছে, কড়াই পরিষ্কার করে আরও 1 চামচ তেল এখানে গরম করে নেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হচ্ছে 5 ফোড়ন। বড় চামচের 1 চামচ 5 ফোড়ন দেওয়া হলো, 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, আর এবার দেওয়া হবে গ্রেট করে রাখা আদা। আদার রসটাকে কিন্তু একটু চিপে নিংড়ে নিয়ে আদাটা দিও, রস থাকলে কিন্তু আদাটা খুব ভালোভাবে ভাজা হবে না। আদাটা দিয়ে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই ডালটা ফোড়নে অবশ্যই আদার কুচি বা থেঁতো করা আদা কিন্তু দিও, তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। আদা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার ডালটা ঢেলে দেওয়া হচ্ছে। আর একটা কথা তোমাদের এখানে বলে রাখি, ফোড়ন দেওয়ার পর ডালটাকে কিন্তু একদম টকবক করে ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ফোড়নে বা আদা ভাজার যে ফ্লেভারটা পুরোটাই ডালের মধ্যে চলে আসে। যেহেতু এটা মুগ ডাল বানাচ্ছি, আর যে কোনো তেঁতোর ডালে আমার ঠাম্মি বলতো অল্প একটু মিষ্টি দিলে তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেওয়া হলো, খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার পরিমাণ মতো নুন আর মিষ্টিটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু খুব গরম পড়ে গেছে, অন্য সময় তেঁতোর ডালটা বানালে অল্প একটু ঘিও এখানে ইউজ করা যেত। খুব গরমে যদি এই রেসিপিটা তোমরা বানাও সেখানে কিন্তু ঘি দিতে হবে না, ফোড়নের যে গন্ধটা ওটাতেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। পরিমাণ মতো নুন আর মিষ্টিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে টকবক করে একবার এই ডালটাকে ফুটিয়ে নিতে হবে।
দেখতে পাচ্ছ ডাল কিন্তু একদম টকবক করে ফুটে গেছে। 10 মিনিট পর গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। তেঁতর ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার তো মায়ের হাতে এই তেঁতর ডালটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এই গরমে তেঁতর ডালটা অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে খাও, আর আমাকে জানিও রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।